একই সাথে বাংলা নাটক ওয়েব সিরিজ ও সিনেমায় দাপিয়ে চলছেন অভিনেত্রী ভাবনা। সম্প্রতি ওয়েব সিরিজের কাজ শেষে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন ভাবনা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফ্যাশন ব্র্যান্ড কলকাতার ভাবি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এই সময় জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, সিনেমা নাটক ওয়েব সিরিজ সবখানে তার সমান উপস্থিতি। ভাবনা তার অভিনয় জীবন শুরু করে নট আউট নাটকের মাধ্যমে। একের পর এক টিভি নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় নিজের দক্ষতা দিয়ে মন কেড়েছেন দর্শকদের। সম্প্রতি শেষ করেছেন বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও সিনেমার কাজ। আমি সকাল থেকে ছিলাম যাপিত জীবনের লুক টেস্টে, তো সেটা শেষ করেই আসলাম। আর শুটিং শুরু হবে যাপিত জীবনের 22 থেকে, বাট তার আগে আমি একটা ওয়েব সিরিজের শুটিংয়ে চলে যাচ্ছি কালকে থেকে, জর্জিস বাসারের। সো এটা শেষ করে আমি যাপিত জীবনে ঢুকবো, দেন তারপর আরেকটা সিনেমায় ঢুকবো। এই তো আসলে দম ফেলার সময় নেই আর কি, এই অবস্থা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফ্যাশন ব্র্যান্ড কলকাতার ভাবি উদ্বোধন অনুষ্ঠানে এসে রূপচর্চা বিষয়ক নানা কথা বলেন তিনি, জানান কাজের খবরও। আয়োজনে উপস্থিত ছিলেন নাট্যশিল্পী রিচি সোলাইমানও। এ সময় কাজ ও ব্যক্তি জীবনের নানা কথা জানান এই গুণী অভিনেত্রী। বাচ্চাদেরকে একটু সময় বেশি দিচ্ছি, এ কারণে আমাকে কেউ স্ক্রিনে দেখছে না। বাচ্চারা একটু সেটেলড হলে, আর একটু বড় হলে ভাবছি যে আবার ইনশাল্লাহ কাজ করব। মানে এখন আমি চেষ্টা করব আমার ভক্তদের জন্য, আপনাদের জন্য ভালো কিছু কাজ করার। সবাই মিলে যদি আসলে আমরা কাজ করি, এই জায়গাটাকে আর একটু বেটার করার চেষ্টা করি, হয়তো ভালো কিছু হবে, হতে পারে। আমি সবসময় খুব পজিটিভ থাকি। আবারও জমজমাট হয়ে উঠবে বাংলা নাটক, এমন প্রত্যাশা অভিনয় শিল্পীদের। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।